বাংলাদেশের নদীর সত্যিই যেন কূল কিনারা নেই, কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাই চিরপ্রবাহমান নদীতে নৌকা বা নৌপরিবহন এদেশের যোগাযোগ ও পণ্য পরিবহনের অন্যতম বাহন। দেশে জেলে সম্প্রদায়ের মাছ ধরার কাজেও নৌকার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে নৌকা তৈরির প্রচলন দীর্ঘদিনের। গাছের কাঠ থেকে একটি বিশেষ প্রক্রিয়ায় এখানে ছোট বড় বিভিন্ন আকার ও আকৃতির নৌকা তৈরি করা হয়। পেরাক লাগে, তারকাটা লাগে, পাতাম লাগে, কাঠ লাগে, এই কি কাঠ এগুলো? গজারি। হ্যাঁ, গজারি আর ই আছে। গঠন প্রকৃতির দিক থেকে বাংলাদেশের নৌকা খুবই বৈচিত্র্যময়। এদেশে বিভিন্ন ধরনের নৌকার প্রচলন রয়েছে, যেমন কোষা, পানশি, বজরা, ছিপ, ডিঙ্গি, গয়না, ময়ূরপঙ্খী, আরও অনেক নামের নৌকা। চট্টগ্রাম অঞ্চলের বিশেষ ধরনের নৌকা সাম্পান নামে পরিচিত। আচ্ছা, আর কি কি লাগে? এই যে কাঠগুলো কি কাঠ এগুলো? এই গজারি আর শিশু। গজারি আর শিশু কাঠ? শিশু। আচ্ছা, নৌকা যে ভাসি থাকে, কারণটা কি? নৌকা ভাসি থাকে কেন? ভাসি থাকবে কাজ, যে এটা একটা খোলা আছে না? হ্যাঁ, এই যে লোহা দিয়ে যে লঞ্চ বানায়, লোহা তো হেয়ে ভরো লঞ্চ ভাসছে ওরে। হ্যাঁ, হেয়ে ভাসে কেন? নিজের নৌকা ছুটতে কেমন লাগে? নিজে বানাইছেন, নিজের নৌকায় ট্রায়াল দেন? নৌকা কি ট্রায়াল দেন? নৌকা ট্রায়াল আমরা দিই না, নৌকা ওয়ালা ওই যে মালিক আছে, মাঝিরা চালায়। একটা নৌকা বানাইতে কয়দিন লাগে? একটা নৌকা বানাইতে 15-16 দিন লাগে। 15-16 দিন লাগে? কত টাকা লাগে? 30-35 হাজার লাগে। 30-35 হাজার লাগে। আচ্ছা, এই নৌকাটা দিয়ে কি করবে ওরা? এই নৌকা দিয়ে এই যে মাঝিরা চালাবে। মাঝিরা চালাবে না? মোটামুটি ভালোই চলতেছে। দুই ছেলে, এক মেয়ে। মেয়ে বিয়ে দিয়ে লাইছি, এক ছেলে বিয়ে করছে, বড় ছেলে, ছোট ছেলেও, দুটো ছেলেই লেখাপড়া করাইছি, কিন্তু পরে কয়ে লেখাপড়া করিয়া কি হবে? আইএ পাস করাই বিয়ে ভর্তি করছিলাম, মাদারপুর চান্স পাইছিল, হে আবার পোলারা বাদ দিয়ে দিল, চাকরি যাচ্ছে।